তোমারও কি গলা ঘাড় পিঠ এরকম কালো হয়ে গেছে, আনইভেন হয়ে গেছে, না ময়লা বসে গেছে? সেই কালো দাগগুলো কোনোভাবেই যদি না ওঠে, তাহলে সপ্তাহে একদিন এই প্যাকটা একবার লাগিয়ে দেখো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এই গরমে আমরা যত ভালো করেই স্নান করি না কেন, তাও কেমন জানি মনে হয় যে একবার স্নান করে পোষাচ্ছে না। দুবার তিনবার স্নান তো আমরা এই গরমে অনেকেই করে থাকি, কিন্তু বারবার স্নান করলে কি হবে? যা ঘাম হচ্ছে, এই ঘামের জন্য দেখবে আমাদের স্কিন থেকে অটোমেটিক ময়লা বেরোচ্ছে। গায়ে কিছু থাকুক বা না থাকুক, তাও দেখবে গলাগুলো, পিঠগুলো, ঘাড়গুলো কেমন যেন কালো কালো হয়ে যাচ্ছে। ফার্স্ট অফ অল, ট্যানের কারণে তো আমাদের গলা, ঘাড়, পিঠ সবসময় কালো থাকেই। তারপর এই গরমের কারণে, ঘামের জন্য কিন্তু আরও ময়লাগুলো আমাদের স্কিনের মধ্যে বসছে। কারণ যে ধুলো ময়লাগুলো উঠছে, সেগুলো তো ঘামের মধ্যে এসে একদম কালো কালো ময়লা দেখবে বাইরে থেকে দেখা যাচ্ছে। এই ঘাড়, গলা, পিঠ পরিষ্কার রাখতে তুমি কী করবে সেটাই তো ভাবছো। অনেক সময় দেখবে আমাদের ঘাড় আর গলাটা এতটাই কালো হয়ে যায়, সেই আমরা কালো প্যাচটাকে আর কোনোভাবেই তুলতে পারি না। কিন্তু আমি আজকে তোমাদের সাথে এমনই একটা ম্যাজিক্যাল রেমেডি শেয়ার করবো, যেটা ব্যবহার করলে তুমি কিন্তু তোমার গলা, ঘাড়, পিঠটাকে পরিষ্কার রাখতে পারবে, তোমার গলা, ঘাড় থেকে কালো ময়লাগুলো একেবারে উঠে যাবে। তার জন্য কী করতে হবে, অবশ্যই আজকের ভিডিওটাকে এন্ড অব্দি দেখতে হবে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, ফার্স্ট টাইম দেখলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে একদম ভুলো না। সো লেটস গেট স্টার্টেড। ট্যানের কারণে তোমারও কি ঘাড়, গলা আর পিঠটা খুবই কালো আর আনইভেন হয়ে গেছে? কোনোভাবেই ঘাড় আর পিঠ থেকে কালো ময়লা আর ট্যানটাকে তুলতে পারছ না? তাহলে বলবো তোমার ঘাড়ের কালো ময়লাগুলো আজকেই উঠে যাবে। কারণ আমি তোমাদের সাথে এমনই একটা ম্যাজিক্যাল রেমেডি শেয়ার করব, যার একবার অ্যাপ্লিকেশনেই দীর্ঘদিনের ট্যান আর ময়লা কিন্তু পুরোপুরি উঠে যাবে। কারণ এটা এতটাই এফেক্টিভ। আর এটা তৈরি করতে সবার প্রথমে একটা বাটির মধ্যে আমাদের নিয়ে নিতে হবে 2 থেকে 3 চামচ মতো বেসন। বেসন আমাদের স্কিনের মধ্যে জমে থাকা দীর্ঘদিনের ময়লাগুলোকে যেমন তুলে দেয়, তেমনই ট্যান রিমুভ করতেও সাহায্য করে। একই সঙ্গে আমি এর মধ্যে অ্যাড করছি 3 থেকে 4 চামচ মতো কফি পাউডার। হ্যাঁ বন্ধুরা, কফির মধ্যে ক্যাফিন আছে, যেটা পিগমেন্টেশন আর ট্যান রিমুভ করতে খুবই হেল্প করবে। একই সঙ্গে স্কিনকে এক্সফোলিয়েট করবে, তার ফলে ডেস ক্যান্সেল আর ময়লাগুলো কিন্তু খুব সহজে রিমুভ হয়ে যাবে। এরপর আমি দেব একটা গোটা পাতিলেবুর রস। পাতিলেবুর রস এখানে কিন্তু মাস্ট তোমাকে অ্যাড করতেই হবে, কারণ পাতিলেবুর রসের মধ্যে ভিটামিন সি আছে, যেটা পিগমেন্টেশন রিমুভ করতে খুবই হেল্প করে। একই সঙ্গে আমি 1 চামচ মতো কোকোনাট অয়েল দিলাম, আর দিলাম কিছুটা পরিমাণে বেবি শ্যাম্পু। তোমরা চাইলে বডি ওয়াশও এখানে ব্যবহার করতে পারো। দেখ, খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে আমি একসঙ্গে মিক্স করে নেব, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের স্পেশাল DIY এই স্ক্রাবটা। এটা আমাদের স্নান করতে যাওয়ার আগে অ্যাপ্লাই করতে হবে। তোমার ঘাড়ে, গলায়, পিঠে যেখানেই কালো দাগ থাকুক না কেন, সেই জায়গাতে এই প্যাকটাকে একটু মোটা লেয়ারে লাগিয়ে নেবে। তারপর মিনিমাম এটাকে 5 থেকে 10 মিনিটের জন্য এইভাবেই রেখে দিতে হবে, যতক্ষণ না এটা হালকা ড্রাই হয়ে আসছে। আমি এর মধ্যে বেসন দিয়েছি। বেসন কিন্তু আমাদের ঘাড়ে এবং গলার মধ্যে জমে থাকা ময়লাগুলোকে যেমন তুলে দেবে, একই সঙ্গে স্কিনকে হোয়াইটনিং করবে, ব্রাইটনিং করবে, এবং ডেড স্কিনসগুলোকেও রিমুভ করতে সাহায্য করবে। তার সঙ্গে আমি কফি পাউডার দিয়েছি। কফির মধ্যে ক্যাফিন আছে, যেটা পিগমেন্টেশন রিমুভ করতে আর ব্ল্যাক স্পটগুলোকে দূর করতে খুবই হেল্প করে। আরও কিন্তু আমি এর মধ্যে একটা গোটা পাতিলেবুর রস দিয়েছি। পাতিলেবুর রসের মধ্যে ভিটামিন সি আছে, যেটা পিগমেন্টেশন, ব্ল্যাক স্পটগুলোকে দূর করে আমাদের ঘাড় আর গলার রঙকে ইভেন করে তুলবে। তাই বলবো তোমার ঘাড়ে, গলায়, পিঠে যেখানেই কালো দাগছোপ আছে, সেই কালো দাগছোপগুলোকে তুলতে কিন্তু এটা অন্ততপক্ষে সপ্তাহে 1 থেকে 2 দিন তুমি ব্যবহার করতে পারো। তাহলে দেখবে তোমার পুরনো থেকে পুরনো যতই ঘাড়ে, গলায়, পিঠে দাগ থাকুক না কেন, সেটা কিন্তু খুব সহজে রিমুভ হয়ে যাবে। একই সঙ্গে আমি এর মধ্যে কোকোনাট অয়েল দিয়েছি, যেটা আমাদের স্কিনটাকে ড্রাই হতে দেবে না, স্কিনের মধ্যে একটা ময়েশ্চার লেভেলকে মেনটেন করতে সাহায্য করবে। তার সঙ্গে বডি ওয়াশও দিয়েছি, যেটা আমাদের স্কিনের মধ্যে ধুলো, ময়লা, ইম্পিউরিটিসগুলোকে রিমুভ করে দেবে। তারপর দেখো, ওই পাতিলেবুর খোসাটার সাহায্যে আমি খুব ভালো করে আমার ঘাড়, গলা আর পিঠটাকে একটুখানি রব করে নিচ্ছি, মানে ঘষে নিচ্ছি। এর ফলে কি হবে,
খুব সহজে কিন্তু কালো দাগগুলো রিমুভ হয়ে যাবে। কারণ পাতিলেবুর রসটার মধ্যেও যেমন ভিটামিন সি আছে, তেমনই খোসাটার মধ্যেও আছে। তুমি যদি পাতিলেবুর খোসাটা দিয়ে খুব ভালো করে বডি স্কিনকে রোগ করো না, দেখবে পিগমেন্টেশন আর ব্ল্যাক স্পটের মতো সমস্যা তোমাকে কোনো সময় ফেস করতে হচ্ছে। তার সঙ্গে দেখবে মুখের মতো বডি স্কিনও অনেক বেশি ফর্সা, চকচকে আর উজ্জ্বল লাগছে। আমাদের ঘাড় আর গলাতে কিন্তু বেশি ট্যান পড়ে, কারণ এই জায়গায় আমরা প্রপারলি সানস্ক্রিন অ্যাপ্লাই করতে পারি না। আর এক্সপোজ থাকার কারণে আমাদের ঘাড় আর গলাটা খুব তাড়াতাড়ি ট্যানও হয়ে যায় আর পিগমেন্টেশন স্পটও চলে আসে। এই কালো দাগছোপগুলোকে তুলতে কিন্তু এটা ভীষণ ভালোভাবে হেল্প করবে, তাই বলবো আর দেরি না করে এটা বাড়িতে ডেফিনেটলি একবার ট্রাই করে দেখো। ঠিক স্নান করতে যাওয়ার 5 থেকে 10 মিনিট আগে এটাকে অ্যাপ্লাই করে নেবে, দেন রব করে একদম নর্মাল জল দিয়ে ওয়াশ করে ফেলবে। আর ওয়াশ করার পর রেজাল্ট তোমরা নিজেরাই দেখে বুঝতে পারবে স্কিন কতটা ক্লিন, ক্লিয়ার আর ফ্রেশ লাগছে। সানট্যান, পিগমেন্টেশন আর ময়লাগুলো উঠে গিয়ে তোমরা নিজেরাই বুঝতে পারবে আগের থেকে ঘাড় আর গলাটা কতটা পরিষ্কার লাগছে, তাই বলবো আর দেরি না করে এটা বাড়িতে ডেফিনেটলি একবার ট্রাই করে দেখো। কি বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের ভিডিওটা? আশা করছি একটু হলেও হেল্পফুল হয়েছে। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে একদম ভুলো না। ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর হ্যাঁ, তোমাদের যা কিছু কোয়ারিজ আছে তোমরা আমাকে নিচে কমেন্ট করতে পারো। তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে, যেটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ততক্ষণ খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো আর মনে রেখো, লাভ ইউ অল।